দেখে বুঝতেই পারছো এখন বাজে সকাল 4:45। তো আর ঠাকুরের কিছুটা হয়েছে, তো এবার বলি কেন এত সকাল। ভোরবেলাতেই আমাদের ব্রেকফাস্টও রেডি, ডিম সেদ্ধ, নুন, গোলমরিচ আর সাথে ওর প্রোটিন শেকটা। তো চলো, খেতে খেতেই নয় গুড কথাটা হোক। মর্নিং, ঘরে বাইরে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমি দেবলীনা, আর এখন 4:45 বাজে। আর আমরা যে রাতে ঘুমিয়ে ভোরবেলা উঠেছি এরকমটা নয়, আমাদের যে দেখালাম ওয়ারিশ বাবা, ওয়ারিশ বাবার আজকে 4:18 থেকে 4:30 অবধি পুজো ছিল। তো ওয়ারিশ বাবার ওখানেই বসতে হয়েছে একটু পুজো মতন আর কি, মানে যেটা আমাদের তিথি মতো পড়ে, লক্ষ্মী পুজো, কালী পুজো এই ধরনের। তো সেরকমই 4:18 থেকে 4:30 অবধি টাইমটা পড়েছিল, তাই জন্য বসতে হয়েছিল। আর কেন কিসের জন্য এগুলো আমি জানি না, কিছুই বলতে পারবো না। সব থেকে বড় কথা হচ্ছে আমরা না এখনো ঘুমাইনি, মানে ওর দোকানপাট বন্ধ হয়েছে, মানে কাজ শেষ হয়েছে আজকে 3:12 বেজে গেছিল। তো তারপর ঘুমিয়ে 4:00 উঠবো, মানে ওটা একদমই বাজে হয়ে যেত, উঠতেও পারতাম না। তো ওই জন্য না আমরা ঘুমাইনি। তো কেন কিসের জন্য কি, মানে আমি এখনো দেখিনি এই ওয়ারিশ বাবাকে। তো চলো ওকে দিয়েই বলাই, তো ক্যামেরাটা ওর কাছেই নিয়ে যাই। তো ম্যাডামের থেকে তো শুনতেই পেলে যে কেন আমরা এতক্ষণ জেগেছিলাম। তো আমরা পুজো করি, বাঙালিরা কিরকম, আমরা তিথি মেনে পুজো করি, যে এই টাইম থেকে এই টাইমের মধ্যে পুজো করতে হয়, পঞ্জিকা দেখি। তো ব্যাপারটা সেরকমই, মাজার মুসলিমদের অনেক হয় না, মসজিদ হয় আর মাজার হয়, দুটো আলাদা জিনিস। একটা মসজিদ হচ্ছে যেখানে ঠাকুরকে পুজো করা হয়, ওরা যাকে পুজো করে, আর মাজার হচ্ছে যার পীর বাবা বলে, যার পীর বাবা তার ডেড বডিটা রাখা হয়, মানে মৃতদেহটা রাখা হয়, তো সেটা হচ্ছে মাজার। তো এই মাজারে আমরা, তোমরা জানো না হয়তো, আমরা প্রত্যেক বছর হয়তো পুজো দিতে যেতাম, ম্যাডাম এখনো সৌভাগ্য হয়নি, ম্যাডামের বাবা প্রতি বছর আমাদেরকে লখনৌ নিয়ে যেত। অ্যাকচুয়ালি এই পীর বাবার ইয়েটা হচ্ছে লখনৌতে, প্রত্যেক বছর এইরকম টাইমে যেতাম না, অ্যাকচুয়ালি আমরা অন্য টাইমে যেতাম, মে জুন করে যেতাম যখন আমার ছুটি থাকতো। তো ওই ছোটবেলা থেকে লখনৌ যেতাম, আর বাবা মানে তাই জন্য আমরাও মানি। আর বলে না, ভক্তি করে ডাকলে পরে সব ঠাকুরই সাড়া দেয়। তো সেখানে ব্যাপারটা হচ্ছে বাবা মেনে এসছে, বাবা হয়তো কোনো ইয়ে পেয়েছে, ফল পেয়েছে সেরকম, তো তাই জন্যে। আর আমিও সেরকম ভক্তি দিয়েই ডাকি, যেহেতু বাবা ছোটবেলা থেকে ওরকম করেই হয়েছে। আমার বাড়িতে হয়তো তোমরা দেখেছো সিংহাসনে বিশাল বড় একটা করে ফটো লাগানো আছে, আর এখানে যেটা আছে সেটা ছোট আছে, বাট ঠিক আছে। তো ওই কারণেই এতক্ষণ আমরা জেগে আছি। এবার চলো একটু ব্রেকফাস্টটা সেরে নিই, দিয়ে তারপর আমরা ঘুমাতে যাই, আর ঘুম থেকে উঠে তারপর ম্যাডামের সাথে কথা হবে, ম্যাডাম কি কাণ্ড করেছে সেটা শুনতে পাবে তোমরা। তো চলো, আপাতত টাটা। এখন বাজে এই ঘড়িতে 1টা, তার মানে বাজে হচ্ছে 1:05। ঘুম থেকে উঠে তোমাদের সাথে কথা বলাই হয়নি, কারণটা হচ্ছে আমি না ঘুম থেকে উঠেছি হচ্ছে 11:54, ঠিক আছে, মানে ঘুম থেকে উঠেছি 11:54-তে। তাও উঠতাম না, মা স্বর্ণালীর ঘরে ডেলিভারি আসার কথা ছিল, তো সেটা নিয়ে একটা ফোন এসছে আর কি, ব্যাস উঠতে হয়েছে তখন, তখন উঠেছি। আর তারপর উঠে থেকে মানে প্রায় 12টা, তারপর একটু ফ্রেশ হব, তারপর রান্না করব, মানে ওই মানে ঘুম থেকে ওঠার পর দেখবো একটা ওর চা আছে, আবার এই সব ভাবতে ভাবতেই আবার যে জামা কাপড়গুলো আমরা রাতে ছেড়েছিলাম আর কি ফ্রেশ হওয়ার টাইমে, তো ওগুলো ধুলাম, ধুয়ে ছাদে মেলে দিয়ে আসলাম, তারপর রান্না করতে ঢুকলাম। রান্না আজকে মানে লাল শাকটা কেটে রেখেছিলাম, তাই লাল শাক, পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল, আর হচ্ছে মাছ ভাজা, ব্যাস এর থেকে বেশি কিছু না। ও শুধু ঘুম থেকে উঠে একটা কথা, মানে দেখো আমরা 5টায় ঘুমাতে গেছি এটা ঠিক কথা, এবার শুলেই তো আর ওই বেখাপ্পা টাইমে ঘুম চলে আসে না। তারপর আরো এদিক ওদিক করতে করতে ফোন একটু দেখতে দেখতে 6টা, ব্যাস 6টার দিকেই আমি ঘুমিয়েছি লাস্ট, ও তাই ঘুমিয়েছে তখনই। তো 6টা থেকে পুরো 11:54, মাঝে আমি উঠেছিলাম 10:45 নাগাদ, ভাবলাম 11:30-টায় উঠবো বলে একটু ঘুমিয়ে গেছিলাম। মানে ফোন না আসলে যে কি হতো সেটা ভগবানই জানে, আমি বুঝতেও পারছি না। এই ফার্স্ট টাইম আমি এত বেলা করে উঠেছি আর কি, যদিও এই ফার্স্ট টাইম আমি ওই টাইমে ঘুমাতে গেছি। আসল কথাটা হচ্ছে আমার মনে হচ্ছে এখন আমাদের, মানে আমার বিশেষত ঘুমাতে না যাওয়াটাই উচিত ছিল আর কি। তো যাই হোক না কেন, ভাগ্য ভালো যে ঘর ছাড় ঘর মোছা সবই দেওয়া রয়েছে, আমি জাস্ট একবার ঝাঁটিয়ে নেব এখন। তো এটাই আর কি, আমার মানে পাগল পাগল লাগছিল উঠে, আমি কোন দিকে যাব কি করব কিছু বুঝতে পারছি না, কারণ ওকে আবার একটু 2টো থেকে অন্তত রেস্ট নিতেই হবে, নাহলে আবার সারা রাত টানতে পারবে না। তো
তো মানে এইসব ভাবতে ভাবতেই শেষ। তো ভাত একদিকে বসিয়েছি, একটাই মাছ ভাজা চলছে গ্যাসে, ইন্ডাকশনে ভাত, একটা গ্যাসে মাছ ভাজা, একটাতে লাল শাক আর ডালটা হয়ে গেছে। মানে এরকম তিনটে জিনিস ধরি আমি জীবনে ফার্স্ট টাইম রান্না করছি। তো চলো আবার যা হবে পরে তোমাদেরকে বলছি, স্নান দান তো সকালেই সেই, এখন আর কিছু বালাই ঠালাই নেই এইদিকে একটা রোগকে। ও যেটা কালকে ও বলছিল রাত্রিবেলা, মানে কালকে রাতে নয় আজকে ভোরবেলা, যেটা বলছিল যে আমার একটা ঘটনা ঘটিয়েছি আর কি, সেটা আমি তোমাদেরকে বলবো আজকে সকালে, সেটা আর কিছুই নয়। কালকে তো আমরা ঘুমাইনি, এবার আমি ফ্রেশ যখন হতে যাচ্ছি, এবার ব্রেকফাস্ট করে ঘুমাবো বলেই ছিলাম তোমাদেরকে, নাহলে না অনেকটা টাইমের গ্যাপ হয়ে যেত একটা, তো এই টাইমে উঠে আমরা ব্রেকফাস্ট আর কখন করতাম। তো এইবার আমি ওকে এটা বলছি যে আমি বুঝতে পারছি না আমার কি ব্রেকফাস্টটা, মানে ঠাকুরের ওখানে বসা তারপরে ব্রেকফাস্টটা করা, এই দুটো জিনিস কি দাঁত ব্রাশ করে নিয়ে করা উচিত নাকি ঘুম থেকে উঠে ব্রাশটা করা উচিত, মানে আমি তো ঘুমাইনি, মানে আমি কি করব নিজেই বুঝতে পারছিলাম না। ব্রাশ নিয়ে এত বড় একটা কনফিউশন তৈরি হয়েছিল লাইফে ফার্স্ট টাইম, অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে আজকে। যাই হোক না কেন, সব নিয়েই আছো তোমরা, তোমাদেরকে তো সবটাই জানাবো। তো চলো ওদিকে আমার শাক ভাজা বসিয়ে এসেছি, পুড়ে যেতে পারে। সবকটা হয়েই গেছে, ভাত হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, একটা মাথাও ভেজেছি তার সাথে, আর হচ্ছে লাল শাক ভাজা, আর ওইখানে দেখা যাচ্ছে শুকনো লঙ্কা ভেজে রেখেছি, ওর জন্য ও খায় শাকের সাথে, আর পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল, এই আজকের মেনু। আর সব পরিষ্কার করাও হয়ে গেছে মোটামুটি। তো চলো এরপর খাই দাই একটু, এখন বাজে হচ্ছে 1:25, দেখটাই খেতে বসবো। দেখে বুঝতেই পারছো যে ছাদে এসেছি, আর ছাদে কিন্তু আমি একা আসিনি, টম্পিও আমার সাথে এসেছে, আজকে আর দেখাচ্ছি না। তো আজকের দিনটা শুরু করেছিলাম উরুস দিয়ে, মানে ওয়ারিশ বাবার পুজো দিয়ে, আর শেষ করছি এই খোলা আকাশের তলায়। আজকে ওয়েদারটা চেঞ্জের একটা হাওয়া দিচ্ছে অল টাইমই, তো জামা কাপড়টা নিতে এসেছি, নিয়ে চলে যাবো কারণ ঠান্ডা একটু একটু লাগে বুঝলে তো। তো যারা এই অবধি ভিডিওটা দেখছো তারা, আমি বুঝে না বুঝে তাদের ভালোই লেগেছে তাই জন্য শেষ অবধি দেখছো। তো ছেড়ে যাওয়ার আগে যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। তো আজকে দিনটা এখানেই শেষ করে দিচ্ছি কারণ এখন বিকেল 5টা বাজে, রাতে রান্নাবান্না করতে অনেক দেরি, মাঝে এমন কিচ্ছু করবো না যেটা তোমাদের দেখাতে হবে। তো কালকে আবারও আসবো একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য তোমরা অবশ্যই 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 ভালো থাকবে, আমি তো থাকবোই। তো চলো আজকের মতো টাটা।